আমরা কিন্তু ফেসবুকে স্টোরি সবাই দিই, কিন্তু অনেক সময় আমাদের স্টোরিগুলো ঘোলা হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে একটি ছোট্ট সেটিংস দেখাবো, যে সেটিংসটি যদি আপনারা অন করেন তাহলে আপনারা আর স্টোরি ঘোলা হবে না। তো চলুন সেটিংসটি দেখে আসা যাক। এটার জন্য আপনারা প্রথমে ফেসবুকে যাবেন। আমি আমার ফেসবুকটি ওপেন করে নিয়েছি। ফেসবুকটি ওপেন করে নেওয়ার পর এখানে দেখুন ওপরে আছে থ্রি ডট, এই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। করার পর একটু নিচে যাবেন, যাওয়ার পর দেখুন সেটিংস প্রাইভেসিতে আপনারা ক্লিক করবেন। করার পর নিচে দেখুন সেটিংস, সেটিংসে আপনারা ক্লিক করবেন। করার পর একটু নিচে দিকে যাবেন, যাওয়ার পর দেখুন মিডিয়া, এই মিডিয়াতে আপনারা ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর ওপরে দেখুন ডেটা সেভ মোর, তার নিচে আছে দেখুন ফটো কোয়ালিটি, ফটো কোয়ালিটিতে দেখুন ওপরে অপশন দেখুন হাই, এই হাই আপনারা ক্লিক করবেন। আপনারা যেটা স্ট্যাটাস দিবেন ফটো ভিডিও, সেই কোয়ালিটিতেই কিন্তু ভিডিওটা আপলোড হবে ফেসবুক স্টোরিতে। আপনারা অন করে দেওয়ার পর ব্যাক হয়ে চলে আসবেন। এরপর থেকে যদি আপনারা কখনো যদি স্ট্যাটাস দেন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসটি ঘোলা হবে না।